দাবি। রাজ্যর সৌদিহে উরুকার আনন্দ, মাছর বজারত গ্রাহকর সীমাহীন ভিড়, ভিড় দেখা গৈছে পিঠা পনার বজারতো, রাজ্যবাসীর হেঁপাহর ভোগালিক আদরার ব্যাপক উৎসাহ। কিন্তু উরুকার দিনাই মহানগরীর প্রতিবাদ, ভোগর ভোগালিত অনাহারে উচ্ছেদিত। প্রতিবাদত বহিল শিলখাকুর উচ্ছেদিত গৃহহীন পরিয়াল, তেওঁলোকৰ চকুত চকুলো, তেওঁলোকৰ মাজত নাই উরুকার আনন্দ। যোৱা কেইবাটাও মাহ ধৰি তেওঁলোকক চুব পৰা নাই উৎসৱৰ আনন্দই। তেওঁলোকৰ হাতত প্লে কার্ড, পেনাৰত দাবি ক্ষতিপূৰণ। আৰচিচি ঘৰৰ ক্ষতিপূৰণ 25 লাখ টকা, আসাম টাইপ ঘৰৰ ক্ষতিপূৰণ 15 লাখ টকা, চালিঘৰৰ ক্ষতিপূৰণ 5 লাখ টকা, পুনৰ সংস্থাপন। নির্মীয়মান শিলখাকু প্রকল্পর কাহত নলার দুইপারে অব্যবহৃত স্থানত প্রতিটো পরিয়ালক এক কথা দহলুচালৈ ভূমি আবন্তন দিয়ক। নলার কাহত উচ্ছেদিতক সংস্থাপনেরে আদর্শ গাঁও স্থাপন কর। সংস্থাপিত ভূমিত গৃহ নির্মাণ করবলৈ প্রতিটো পরিয়ালক 15 লাখ টকাক প্রদান কর। এই সমূহ দাবিলৈ প্রতিবাদত বহিছে শিলখাকুপার উচ্ছেদ প্রতিরোধী রাইজে, সহযোগ করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে। ক'ৰবাত আপোনালোকৰ হৃদয়ৰ নিৰ্ভীত কোণত কিঞ্চিত মানুহ যদি অসমীয়াত্ৰ এতিয়াও বাকী আছে, তেতিয়াহ'লে কিয় বিহুৰ দিনাখন পৰিয়ালৰ লগত নাথাকি অনশনস্থলীত বহিবলগীয়া হৈছে, 24 ঘণ্টা অনশন কৰিবলগীয়া হৈছে, এই কথাটো অনুধাৱন কৰক। বিহুৰ বদলি আমি আজি অন্নখন উদযাপন কৰিব লগা হৈছে, তাতকৈ আৰু দুখৰ বিষয় নাই আমাৰ অসমীয়া জাতীয়তাৰ কাৰণে। কাৰণ চাওক, আমিতো বাংলাদেশী নহয়, আমি থলুৱা খিলঞ্জীয়া অসমীয়া হয়। কিমান দিনলৈ প্রতিবাদত বহিব এই সকল উচ্চারিতই, কেতিয়ালৈ সুফল পাব এওঁলোকে, সেয়া হব পরবর্তী সময়ত লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট দিব্যায়নের সহযোগত কৌশিক তালুকদার, রিপোর্ট NKTV+।